রাইট রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসলমান হত্যা ও পবিত্র মসজিদুল আল আকসায় অবৈধ অনুপ্রবেশ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি শীর্ষক আলোচনা সভা মাসুম মির্জার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টেডিয়ামের পশ্চিম দক্ষিণ পাশে আইইউ ইসলামিক ইনস্টিটিউট হল রুমে 14 মে সোমবার সময় 12টায় হিউম্যান রাইট রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ইসরায়েলের বর্বর ইহুদি কর্তৃক ফিলিস্তিনে মুসলমানের নির্বিচারে হত্যা ও পবিত্র মসজিদুল আল আকসায় অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইট রিভিউ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইট রিভিউ সোসাইটি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ খবির উদ্দিনের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইট রিভিউ সোসাইটি এর সহ সভাপতি কাজী মোহাম্মদ তাজুল ইসলাম উক্ত রাষ্ট্রসহ সকল মানবের শান্তির জন্য দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানটির শুরুতেই এতে বক্তব্য রাখেন পীরজাদা অ্যাডভোকেট সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমান ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইট রিভিউ সোসাইটি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ সভাপতি আলহাজ আবু মুসা আনসারি অ্যাডভোকেট মোজাম্মেল হক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিক রফিকুল হাসান সোহাগ সাংবাদিক মাসুম মির্জা মোহাম্মদ জসিমউদ্দিন নূর মোহাম্মদ সাংবাদিক মোহাম্মদ সাইফুর রহমান মোহাম্মদ গোলজার হোসেন খান মোহাম্মদ আমির উদ্দিন রুবেল মোহাম্মদ সাইদুজ্জামান জাবের প্রমুখ সাজু আত্মপ্রেমা নুরনগর টিভি